আজ আমরা তোমাদেরকে আন্ডার গ্রাজুয়েট কোর্সে বা ইউজি কোর্সের যে 4 বছরের বিএসসি বা বিকম বা বিএ যে গ্রাজুয়েশনের সিলেবাস আছে সেই সিলেবাসের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। সবাই যারা নতুন এবছর গ্রাজুয়েশনে ভর্তি হতে চাইছে বা ভর্তি অলরেডি হয়েছে সেই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে সিলেবাসটা জানা একান্ত জরুরি। তো আমরা আজ আন্ডার গ্রাজুয়েটের বা ইউজি লেভেলের 4 বছরের যে বিএ বিএসসি সিলেবাস স্ট্রাকচার আছে সেই সিলেবাস স্ট্রাকচার নিয়ে আমরা ডিসকাশন করব। বেসিক্যালি দেখো, এই আন্ডার গ্রাজুয়েটের যে 4 বছরের সিলেবাস সেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে নিয়ম ছিল সেই নিয়মের উপর ভিত্তি করে তৈরি, যেটাকে আমরা সংক্ষেপে UCF ফ্রেমওয়ার্কও বলে থাকি। এবং এই 4 বছরের যে সিলেবাস স্ট্রাকচার আছে সেটা আগের স্ট্রাকচারের থেকে একটু সামান্য আলাদা, তাই আমাদের সেই বিষয়গুলোকে একটু দেখে নিতে হবে। তো দেখো, 4 বছরের যে সিলেবাস স্ট্রাকচার, 4 ইয়ার সিলেবাস স্ট্রাকচার ইউজি লেভেলের, সেটা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে আছে। যেমন আমাদেরকে 3 বছরের যে সিলেবাস স্ট্রাকচার ছিল সেই 3 বছরের সিলেবাস স্ট্রাকচারের সাথে এখন নতুন কয়েকটা জিনিস আমাদেরকে পড়তে হবে। তো এগুলো কি আছে, আমাদেরকে কি পড়তে হবে? যেমন ডিএসসি পেপার বলে একটা পেপার আছে যেটাকে আমরা কোর পেপার বলি বা ডিসিপ্লিন অফ কোর সাবজেক্ট বলে থাকি। ইলেকটিভ সাবজেক্ট একটা পড়তে হবে যেটা কোর সাবজেক্টের একটা ইলেকটিভ পেপার, একটা জেনারেল পেপার তোমাদেরকে পড়তে হবে, একটা এইসি পেপার বা অ্যাবিলিটি অফ এনহ্যান্সমেন্ট কোর্স বলে একটা কোর্স আছে সেই কোর্সটাও তোমাদেরকে এর মধ্যে পড়তে হবে, এসইসি পেপার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এটাও এবার এর সাথে পড়তে হবে, আর একটা তোমাদেরকে ভ্যালু অ্যাডেড কোর্স বা VSC 1 আর VSC 2 বলে তোমাদেরকে একটা পেপার পড়তে হবে। এই নিয়ে তোমাদের UGCF বা আন্ডার গ্রাজুয়েট যে সিলেবাস স্ট্রাকচার আছে 4 বছরের সেটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমরা একটু দেখে নেই যে 3 বছরের কি ছিল সিলেবাসের মধ্যে আর 4 বছরের সিলেবাসে কি তার সাথে অ্যাড হয়ে গেল, কারণ এটা ভীষণই ভাইটাল। যদি তোমরা 3 বছরের সিলেবাসটা একটু দেখে নাও তাহলে 4 বছরেরটা কিন্তু এক্সপ্লেন করতে তোমাদের পক্ষে সহজ হবে। দেখো, আমি 3 বছরের যে সিলেবাস স্ট্রাকচার আছে সেটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, 3 বছরে যে সিলেবাস স্ট্রাকচার ছিল তাতে কিন্তু কোর্স তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কোর কোর্সের মতো যে বিষয়টা ছিল সেটা কিন্তু অলরেডি এখানে ছিল কোর্স। AECC বা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এটাও কিন্তু যে 3 বছরের কোর্স ছিল সেই কোর্সের মধ্যে ছিল। স্কিল এনহ্যান্সমেন্ট বা ACC কো পেপার এটাও কিন্তু তোমাদের 3 বছরের যে ইউজি বিএ বিএসসি বিকম সিলেবাস ছিল সেখানে ছিল। ঠিক সিমিলারলি DSE বা ডিসিপ্লিন স্পেসিফিক পেপার যেটা সেটাও কিন্তু তোমাদের 3 বছরের যে সিলেবাস ছিল সেই 3 বছরের সিলেবাসের মধ্যে ছিল। আর জি পেপার যেটা যেটা জেনারেল পেপার ছিল সেটাও কিন্তু ছিল। তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে 5টা জিনিস তোমাদের অলরেডি ছিল, যেটা হচ্ছে কোর বা কোর পেপার, যেটা AECC পেপার, আর যেটা SEC পেপার, আর DSE পেপার, আর GE পেপার। এটা 3 বছর যখন CBCS সিলেবাস UG BA BSc BCom সেটা ছিল। বাট নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে দেখো কতগুলো জিনিস নতুন করে অ্যাড করা হয়েছে। তার মধ্যে কোর আছে, এই DSE
এটা একটু নতুন আছে, যেটা হচ্ছে সাবজেক্টের তোমার একটা কোর পেপার, আর জিই পেপার, এইসি পেপার, এসিসি পেপার, এগুলো কিন্তু কম বেশি ছিল, কিন্তু ভ্যালু অ্যাডেড কোর্স বা বিএসসি এই পেপার দুটো বা এই পেপার গুলো ছিল না। তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, যে ইউজি বা পিজি লেভেল, এই ইউজি বিএ বিএসসি বিকম দের কেমনটা তোমাদেরকে পড়তে হবে। এবার দেখো, 4 বছরের যেহেতু কোর্স, এই 4 বছরের কোর্সে বিভিন্ন ভাগে ব্যাপারগুলোকে ভাগ করা আছে। যেমন দেখো, আমি তোমাদেরকে একটা সেমিস্টার প্রথমে বলার চেষ্টা করছি, সেমিস্টার 1। এই সেমিস্টার 1-এ দেখো প্রত্যেকটা জিনিস, যেটা কোর 1 কোর 2, মানে দুটো কোর পেপার, একটা এইসিসি পেপার, একটা এসইসি পেপার, একটা বিএসসি পেপার 1 আর বিএসসি পেপার 2, রাইট, যেটা আমরা এখানে দেখছিলাম। ঠিক সিমিলারলি 4 বছরের যে সিলেবাসের স্ট্রাকচার আছে, তাতে ডিএসসি, ডিএসই, জিই, এসি, এইসি, এসইসি আর বিএসসি 1 আর বিএসসি 2, এই হিসাবে আমাদের এই এতগুলো ডিসিপ্লিন আমাদেরকে পড়তে হতো অনার্সের সাথে। তো সেই জিনিসটা আমি তোমাদের এখানে কোনো একটা ইউনিভার্সিটি সিলেবাসে দেখানোর চেষ্টা করেছি, যে 1 ইয়ারে বা 1 বছরে কেমন ব্যাপারগুলো থাকে। তাহলে প্রথম বছরের যে একটা সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার যেটা, সেই ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদেরকে কোর সাবজেক্ট, সে জিওলজি হোক, বায়োলজি হোক, সোশিওলজি হোক, জিওগ্রাফি হোক, হিস্ট্রি হোক, বেঙ্গলি হোক, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের 2টো কোর পেপার পড়তে হবে, একটা এইসিসি পেপার পড়তে হবে, একটা এসিসি পেপার পড়তে হবে, আর একটা ভিএসসি 1, ভিএসসি 2। এবার এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মার্কস যে ডিস্ট্রিবিউশন আছে, এই মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে দেওয়া আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোর 1-এ প্র্যাকটিক্যাল আর থিওরি মিলে একটা নাম্বার থাকতে পারে, কোর 2-তে প্র্যাকটিক্যাল থিওরি মিলে একটা নাম্বার থাকতে পারে, এইসিসিতে একটা নাম্বার থাকতে পারে, এসিসিতে একটা নাম্বার থাকতে হবে। কেন আমি স্পেসিফিক নাম্বারগুলোর কথা বলছি না, কারণ এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন নাম্বার প্যাটার্ন থাকতে পারে বা কমনও থাকতে পারে, অতএব আমাদের কাছে এটা পুরোপুরি ক্লিয়ার না যে কোন পেপারে কত করে নাম্বার থাকবে। বাট ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু কোর 1 কোর 2 দুটো পেপার, এইসিসি একটা পেপার, এসিসি একটা পেপার, বিএসসি 1, বিএসসি 2। এখন আমরা দেখে নেব যে এই পেপারগুলো অ্যাকচুয়ালি কি পেপার, চলো আমরা একটু দেখি। দেখো ডিএসসি, ডিএসসি বলে যেটা কোর পেপার ছিল, তার বেসিক্যালি সেটা হচ্ছে ডিসিপ্লিন অফ ডিসিপ্লিন স্পেসিফিক কোর, মানে কি তুমি যে সাবজেক্টে অনার্স নিচ্ছ সেই সাবজেক্টের কোর পেপার, যে সাবজেক্টে তুমি অনার্স নিচ্ছ সেই সাবজেক্টের কোর পেপারকে এখানে ডিএসসি বা কোর পেপার বলে উল্লেখ করা হয়েছে। তো বেসিক্যালি যদি আমরা দেখি, প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথমেটিক্সেরও একটা কোর পেপার আছে, তোমার বায়োলজিও একটা কোর পেপার আছে, হিস্ট্রিরও কোর পেপার আছে, বিভিন্ন যে কোর পেপার যেগুলো আছে, জিওগ্রাফিরও একটা কোর পেপার আছে, অবভিয়াসলি জিওলজির একটা কোর পেপার আছে, হিস্ট্রি একটা কোর পেপার আছে, এই প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কোর পেপার গুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। যেমন আমি যদি এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে পারবে, যেমন যারা জিওগ্রাফি নিয়ে পড়বে নর্মালি, তাদেরকে জিওটেকটনিক, জিওমরফোলজি, হাইড্রোলজি, ওশানোগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি, বায়ো জিওগ্রাফি, কার্টোগ্রাফি, রিমোট সেন্সিং, জিআইএস, এই যে শব্দগুলো আমি বললাম এগুলো সবই হচ্ছে জিওগ্রাফির কোর পেপার। অতএব তোমরা যারা অনার্সে পড়বে, সে ম্যাথমেটিক্স হোক, বায়োলজি হোক, সোশিওলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, প্রত্যেকটা সাবজেক্টের কোর পেপারটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। ঠিক তারপরে দেখো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, মানে ডিএসই, এটা অ্যাকচুয়ালি বলা হয়েছে যে শ্যাল বি এ পুল অফ ক্রেডিট কোর্স অফ দ্যাট পার্টিকুলার ডিসিপ্লিন, দ্যাট পার্টিকুলার ডিসিপ্লিন, রাইট, যে কোর পেপার গুলো তোমরা পড়ছো বা যে সাবজেক্ট গুলো পড়ছো সেই সাবজেক্ট গুলোর একটা পার্টিকুলার ডিসিপ্লিন, একটা সিঙ্গেল প্রোগ্রাম নিয়ে তোমাকে এখানে পড়ার জন্য বলা হয়েছে।
বিএসই এই ব্যাপারটা দেখো, এটা যখন তুমি একটু ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের পরে চলে যাবে, তখন একটা সাবজেক্টের পার্টিকুলার ডিসিপ্লিন বা একটা সিঙ্গেল টপিকের উপর স্পেশালাইজেশনের জন্য তোমাদেরকে পড়তে হবে। এখানে দেখো এই ডিএসই পেপারটা কিন্তু তোমাদেরকে বলা নেই। এখানে নর্মালি কোর ওয়ান কোর টু, ফার্স্ট সেমিস্টারে দেখো কোর ওয়ান আর কোর টু মানে কোরের দুটো পেপার থাকবে, সেখানে কিন্তু কোরের যে ইলেকটিভ পেপার যেটা আছে সেখানে থাকছে না, এটা সিক্স সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে থাকবে, সেটা আমি তোমাদেরকে একটু পরে বলবো। বাট কোর যেটা আমি প্রথমে বললাম যে ডিসিপ্লিন অফ স্পেসিফিক কোর, সেই ডিসিপ্লিন অফ স্পেসিফিক কোর এই পার্টের কিন্তু দুটো পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকছে। এবার হচ্ছে জেনারেল পেপারের যে বা ইলেকটিভ পেপার যেটা আছে, যেটাকে আমরা বলছি জেনেরিক ইলেকটিভ, বেসিক্যালি এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি বা ইন্টার ডিসিপ্লিনারি এডুকেশন পারপাসের জন্য নর্মালি আমরা সাবজেক্টের সাথে বা কোর যে অনার্সের সাবজেক্ট আছে সেই অনার্সের সাবজেক্টের সাথে নিয়ে থাকি। এটা অলরেডি সিবিসিএস মানে যে চয়েস বেস যে ছিল 3 ইয়ারের যে তোমার সিলেবাস ছিল তাতে কিন্তু এই জিই পেপারটা থাকতো। তো আমরা এই জিই পেপারটা কেমন হতে পারে, যেমন যারা ম্যাথমেটিক্স নিয়ে নেবে তাদের সাথে জিই পেপার হিসাবে হয়তো বা এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইফ সায়েন্স বা বটানি বা জুলজি বা কেমিস্ট্রি থাকতে পারে, যারা হিস্ট্রি নিয়ে নেবে তাদের সাথে হয়তো পলিটিক্যাল সায়েন্স বা তোমার হচ্ছে ইংলিশ বা তোমার অন্যান্য যে তোমার ইলেকট্রিক সাবজেক্ট গুলো এক এক কলেজের আছে সেই সমস্ত গুলো থাকতে পারে। সিমিলারলি যদি আমরা দেখি তাহলে যেমন জিওগ্রাফির ক্ষেত্রে ইলেকটিভ পেপার হিসাবে ইকোনমিক্স থাকে, স্ট্যাটিস্টিক্স থাকে, পলিটিক্যাল সায়েন্স থাকে, ম্যাথমেটিক্স থাকে, জিওলজি থাকে, এগুলো সব ইলেকটিভ পেপার। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই ইলেকটিভ পেপার তোমাদের ই জিই পেপার যেটা আছে সেটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। তারপরে আমরা দেখবো এই যে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি পেপার। এই এইসি পেপার দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে। এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেটা থাকবে সেটা ব্যাপারটা কি, যদি আমরা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের কথা বলি, এটা হচ্ছে আগেও থাকতো ফার্স্ট সেমিস্টারে 3 বছরের যে কোর্স ছিল সেটাতে, সেখানে নর্মালি একটা তোমাকে ল্যাঙ্গুয়েজের পেপার নিতে হতো বা এনভায়রনমেন্টাল বা সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট রিলেটেড পেপার তোমাকে নিতে হতো। যেমন যারা আগে 3 বছরের যে কোর্স ছিল তারা সাধারণত সাবজেক্টের যে কোর পেপার থাকতো যেটা ম্যাথমেটিক্স হোক বা বায়োলজি হোক বা কেমিস্ট্রি হোক বা ফিজিক্স হোক বা হিস্ট্রি হোক বা জিওগ্রাফি হোক বা পলিটিক্যাল সায়েন্স হোক, প্রত্যেকটা সাবজেক্টের কোর পেপারের সাথে তাদের কিন্তু বেঙ্গলি বা ইংলিশ বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে হতো। এটাতে অল্প কিছু মার্কস থাকতো কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে আগেও পড়তে হতো, এখন এটাও পড়তে হবে। এবার আসছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসইসি। এটা আগের যে সিলেবাস ছিল সেটাতে ছিল। এটা নর্মালি তুমি যে পেপারটা পড়ছো সেই পেপারটার সাথে তোমার হাতে কলমে সেখানে একটা ট্রেনিং টাইপের কোন একটা কোর্স জমা দিয়ে দেওয়া হতো। যেমন ফর এক্সাম্পল যদি তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়ো তাহলে তোমার ম্যাথমেটিক্সের কোন একটা প্র্যাকটিক্যাল সেটা কিন্তু তোমাকে হাতে ধরে, সেটা কম্পিউটার বেজ হতে পারে, সেটা অবশ্যই তোমার প্রোগ্রামিং বেস হতে পারে, এইরকম হাতে ধরে কোনো ট্রেনিং এর মাধ্যমে সেটা করা হতো। যেমন জিওগ্রাফির ক্ষেত্রে যদি তোমরা মানে অনার্স নিয়ে নিতে তাহলে তোমাদের এসিসি একটা পেপার থাকতো, সেটা অবশ্যই খুব হলে সেটা রক মিনারেলস আইডেন্টিফিকেশন হতে পারতো, আর সেটা কখনো কখনো তোমার কম্পিউটারে স্ট্যাটিস্টিক্স মানে মাইক্রোসফট এক্সেলের স্ট্যাটিস্টিক্স হতে পারতো, কখনো কখনো রিমোট সেন্সিং জিআইএস এর মতো জিনিসগুলো হাতে ধরে করা হতো। তো এখানে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বেসিক্যালি তোমাকে এমড অ্যাট প্রোভাইডিং হ্যান্ডস অন ট্রেনিং, এই ব্যাপারটা মানে হাতে ধরে যে ব্যাপারটা যাতে স্কুল মানে স্টুডেন্ট গুলোর স্কিলটাকে ডেভেলপ করা যায়। আর লাস্টে যে জিনিসটা তোমাদের ভিএসসি ওয়ান ভিএসসি টু বলে একটা জিনিস দেখছিলে সেটা হচ্ছে ভ্যালু অ্যাডিশন কোর্স বা ভিএসি। এই কোর্সটা বেসিক্যালি তোমার
ওই সমস্ত জিনিসগুলো তোমাকে পড়তে হবে, যেটা তোমাকে ভ্যালু অ্যাডিক করবে বা তোমার বেসিক্যালি অফার করা হবে ডিফারেন্ট ডিসিপ্লিনের ক্ষেত্রে, যেটা তোমাকে পার্সোনালিটি বিল্ডিং এর ক্ষেত্রে তোমাকে সাহায্য করে বা তোমার কালচারাল যে তোমার আছে সেটা তোমাকে বাড়াতে পারে। বেসিক্যালি এগুলো একটা সোশ্যাল ওয়ার্ক হতে পারে, কমিউনিকেশন স্কিল হতে পারে, বা অন্য সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেমন ইংলিশ, বেঙ্গলি, পার্সি, জার্মানি, এই সমস্ত যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো হতে পারে। অবশ্যই ক্রিয়েটিভ রাইটিং হতে পারে, সেটা তুমি একটা তোমার ক্রিয়েটিভিটি দান করতে পারে। এই পেপারগুলো, এই বিএসসি পেপারটাও আগে ছিল না, এখন নতুন চলে এসেছে। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম যে আমাদের যে সিলেবাস স্ট্রাকচার আছে, সেই সিলেবাস স্ট্রাকচারে আমরা দেখছি 4 বছরের কোর্সের ক্ষেত্রে ডিএসসি, ডিএসই, জিই, এইসি, এসইসি আর BSc 1 আর BSc 2, এই পেপারগুলো আমাদের সব আছে। এবার কোন সেমিস্টার এগুলো আছে, কোন সেমিস্টার এগুলো নেই। যেমন ফার্স্ট সেমিস্টার যদি আমরা দেখি তাহলে দেখব কিন্তু সেখানে মাত্র কোর 1, কোর 2 দুটো পেপার, কোরের দুটো পেপার, এসি পেপার, এসইসি পেপার, BSc 1, BSc 2 পেপার থাকবে। এবার আমরা দেখে নেব যে টোটাল সিলেবাসটা যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা যদি দেখো, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের যে ফরম্যাট, ফার্স্ট ইয়ারের মানে প্রথম বর্ষ যারা অনার্স নিয়ে নেবে তাদের কি করতে হবে, কোর সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট যেগুলো আমি তোমাদেরকে বললাম এক্ষুনি, ডিএসসি, ডিএসই, জিই, এসি, এসইসি আর BSc 1, BSc 2, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোর সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে, কিন্তু ডিএসসি যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা পড়তে হবে না। বাট তোমাদের জি পেপার, এইসি আর এসইসি পেপার তোমাদেরকে পড়তে হবে, আর ভিএসসি পেপার তোমাদেরকে পড়তে হবে। এখানে মাথায় রাখতে হবে যে তোমাদের 22 ক্রেডিট থাকবে। ঠিক সিমিলারলি ফার্স্ট ইয়ার বা প্রথম বছরের সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও তোমাদের কোর পেপার পড়তে হবে। কোর পেপারের পরে তোমাদের কিন্তু ডিএসসি পেপার পড়তে হবে না, যেটা সাবজেক্টের একটা ইলেকটিভ সেটা পড়তে হবে না, বাট জি, এইসি, এসইসি এই পেপারগুলো পড়তে হবে। আর অবশ্যই এখানেও 22 ক্রেডিট আছে। তো ফার্স্ট ইয়ার ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে টোটালে 22 ক্রেডিট, এই 44 ক্রেডিট আছে। এখানে ইউজিসির যে নতুন এডুকেশন পলিসি আছে তাতে বলা হচ্ছে যে স্টুডেন্ট অন এক্সিস্ট শ্যাল বি অ্যাওয়ার্ডেড আন্ডার গ্রাজুয়েটেড সার্টিফিকেট ইন দ্য ফিল্ড অফ স্টাডি অর ডিসিপ্লিন আফটার স্ক্রিনিং দ্য রিকোয়েস্ট 44 ক্রেডিট ইন সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2। মানে কোন ক্যান্ডিডেট যদি একটা সেমিস্টার মানে একটা বছর বা ফার্স্ট ইয়ারের পরে সে যদি এই কোর্স থেকে লেফট করে বা চলে যায়, তাহলে তাকে ফিল্ড অফ স্টাডি বা ডিসিপ্লিনের একটা আন্ডার গ্রাজুয়েটের সার্টিফিকেট দেওয়া হবে 1 বছরের জন্য, যেখানে 44 বা 44 ক্রেডিট লেখা থাকবে। ঠিক সিমিলারলি আমরা যদি দেখি সেকেন্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে আমাদের সেমিস্টার 3, সেমিস্টার 4 থাকবে, আর সিমিলারলি তৃতীয় বছরের ক্ষেত্রে সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 থাকবে। এবং এখানেও কিন্তু আমাদেরকে এবার প্রত্যেকটা যে পেপার আছে সেই পেপার কিন্তু আমাদেরকে পড়তে হবে, ডিএসই, ডিএসই, জিএসইসি, এসইসি আর BSc 1, BSc 2। এখানে দেখো প্রত্যেকটা তোমাকে সাবজেক্টের যে আছে সেটা তোমাকে এখানে পড়তে হবে। এবং এখানে সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বর্ষের পরে যদি কোনো ক্যান্ডিডেট সে অনার্স ছেড়ে দেয়, তাহলে সে অ্যাওয়ার্ড আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা ইন দ্য ফিল্ড অফ স্টাডি ডিসিপ্লিন বলে তোমার যে 88 কোর্সের যেটা থাকবে তার একটা সার্টিফিকেট দেওয়া হবে, যাতে লেখা থাকবে তোমার আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা, যেটা তুমি 88 ক্রেডিট কমপ্লিট করেছো। ঠিক সিমিলারলি যদি আমরা দেখি থার্ড ইয়ার, যেটা থার্ড ইয়ারে আমাদের সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 এর ক্ষেত্রে উপরের সমস্ত যে সাবজেক্ট কম্বিনেশন গুলো আছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি থাকবে কি কি থাকবে না। এখানে তোমাদের 132 ক্রেডিট হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কিন্তু কিউমুলেটিভ হারে অ্যাডিং হয়ে যাচ্ছে, যার জন্য
32 ক্রেডিটের জন্য তোমরা একটা সার্টিফিকেট পাবে। স্টুডেন্ট যারা এক্সিস্ট করে যাবে 3 বছর পরে, তারা ব্যাচেলার ডিগ্রির একটা অ্যাওয়ার্ড সার্টিফিকেট পাবে 3 বছরের অনার্স কোর্সের জন্য, যেখানে 132 ক্রেডিট লেখা থাকবে। ঠিক সিমিলারলি যদি আমরা সেমিস্টার 7 এবং 8 এর ক্ষেত্রে দেখি, মানে ফোর্থ ইয়ারের ক্ষেত্রে দেখি, তাহলে ফোর্থ ইয়ারের ক্ষেত্রে বেসিক্যালি যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম, সাবজেক্টের যে ইলেকটিভ পেপার বা সাবজেক্টের স্পেশালাইজেশন আর ভ্যালু অ্যাডেড কোর্স, এই দুটো জিনিস তোমাদের মেনলি থাকবে। এটা সবার একটু জেনে নেওয়া দরকার, কারণ এটা কোনোদিনই কিন্তু এই 4 বছরের সিলেবাসের এটা ছিল না। তো যে তোমাদের সাবজেক্টের দুটো স্পেশাল পেপার এখানে থাকছে, এবং সেই রিলেটেড তোমার ডিজার্টেশন বা রিসার্চ এর মতো বিষয়গুলো থাকছে। মানে তোমার 6 সেমিস্টারের পরে 7 আর 8 সেমিস্টারে গিয়ে তোমাকে ডিজার্টেশন করতে হতে পারে, বা একটা ছোট প্রজেক্ট করতে হতে পারে, বা রিসার্চ এর একটা বড় প্রজেক্ট করতে হতে পারে, যেখানে তোমার সাবজেক্টের একটা স্পেশাল পেপার থাকবে। এই দুটোটা মাথায় রাখবে, কারণ এই দুটো বিষয় ইন্টিগ্রেটেডলি রিলেটেড ছিল মাস্টার্সের সাথে বা এমএসসির সাথে। এমএসসি যারা ফাইনাল সেমিস্টারে পড়তো তাদেরকে স্পেশাল পেপার এবং ডিজার্টেশনের মতো বিষয়গুলো ছিল, বা একাডেমিক প্রজেক্টের মতো বিষয়গুলো ছিল। এখন 4 বছরের যে সিলেবাস এসেছে, সেই 4 বছরের সিলেবাসে কিন্তু এই জিনিসটা তোমাদের সেমিস্টার 7 আর সেমিস্টার 8 কিন্তু ইনক্লুড করা হয়েছে। তো এই ছিল ব্যাপারটা। এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই ব্যাপারটা কেমন ছিল। তোমাদের একটা যে কোনো একটা সিলেবাসকে আমি ধরে দেখিয়ে দিচ্ছি যে সিলেবাসগুলো দেখতে কেমন হবে সেই জিনিসটা। যদি আমরা দেখি একটা আছে মণিপুর ইউনিভার্সিটির, যদি সিলেবাস আমরা দেখি, দেখো মণিপুর ইউনিভার্সিটি সিলেবাসের ক্ষেত্রে দেখো কোর 1 কোর 2 দুটো পেপার আছে, সেই পেপার দুটোর নাম আছে এখানে, তার ক্রেডিট আছে ফার্স্ট সেমিস্টারের জন্য। ঠিক সিমিলারলি সেকেন্ড সেমিস্টারের জন্য দেখো কোর 3 কোর 4 বলে দুটো পেপার আছে, এইসি পেপার আছে, এসইসি পেপার আছে, বিএসসি 1 বিএসসি 2 পেপার আছে। ঠিক সিমিলারলি যদি আমরা থার্ড সেমিস্টারের জন্য দেখি, কোর পেপার 5 আর কোর পেপার 6, কোর পেপার 7 এরকম ব্যাপার আছে, তারপরে জিইসি পেপার আছে, বিএসসি পেপার আছে। ঠিক সিমিলারলি যদি দেখি সেমিস্টার 4 এর ক্ষেত্রে কোর 8 পেপার, কোর 9 পেপার দুটো করে, বা কোর 10 পেপার, 3টে পেপার এখানে কোরে থাকছে, আর জিইসি পেপার আছে, বিএসসি পেপার আছে, এবং প্রত্যেকটা পেপারের নাম দিয়ে তার ক্রেডিট বলা আছে। ঠিক তেমনি তোমার যদি 5th সেমিস্টার দেখো, তাহলে 5th সেমিস্টারে কোর 11, কোর 12, এবার ডিএসসি পেপার আছে, আর জিইসি পেপার আছে, তোমার এই পেপার গুলো কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। ঠিক সিমিলারলি দেখো যদি 6th সেমিস্টারের ক্ষেত্রে চলে যাও, সেখানে তোমার কোর 13 পেপার, কোর 14, মানে কোর পেপার গুলো আস্তে আস্তে বাড়বে, আর ডিএসসি পেপার আবার নতুন করে চলে আসবে, যেটা আগের সেমিস্টারে ছিল 1, এবার এখানে 2 হয়ে যাচ্ছে। এইভাবে যদি তুমি দেখো তাহলে 7 সেমিস্টার 4 ইয়ারের ক্ষেত্রে, সেমিস্টার 7-এর ক্ষেত্রে দেখো কোর 15, কোর 16 পেপার, ডিএসসি 3, ডিএসসি 3 চলে আসছে এখানে, আর জিইসি 5 চলে আসছে, এবং তার পেপার কোর বা পেপারের নাম এখানে দেওয়া থাকবে। 8 যেটা আছে সেখানে কিন্তু কোর 17, কোর 18 পেপার থাকছে, এবং অবশ্যই ডিএসসি পেপার এগুলো থাকবে। তা এটা ছিল একটা ইউনিভার্সিটির তোমার সিলেবাস স্ট্রাকচার। ঠিক সিমিলারলি যদি আমরা দেখি আর একটা ইউনিভার্সিটি, এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা তোমরা অনলাইন সোর্সে গেলেও পেয়ে যাবে, সেটা হচ্ছে ডিগবয় ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি দেখলাম, যেটা যে সেমিস্টার 1-এর ক্ষেত্রে দেখো 6 সিমিলারলি কোর পেপার আছে, তারপরে মাইনর পেপার যেটাকে তোমরা বলছো, যেটা তোমার জিইসি পেপার সেটা আছে, এইসি পেপার আছে, বিএসসি পেপার, মানে ওই যে বিষয়গুলো আমি উপরে বলেছি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলা আছে। যদি তোমরা প্রত্যেকটা পেপার জিনিস সম্পর্কে, কোর পেপার কোনটা, ইলেকট্রিক পেপার কোনটা, এগুলো জানো তোমাদের তাহলে অসুবিধা হওয়ার কথা না। তো এইটা ছিল 1st সেমিস্টার, 2nd সেমিস্টার, 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, 5th সেমিস্টার, 6th সেমিস্টার, 7 এন্ড 8 সেমিস্টার। তো এটা ছিল ইউজি লেভেলের বেসিক্যালি 4 বছরের যে সিলেবাস স্ট্রাকচার, সেই সিলেবাস স্ট্রাকচার। তো তোমাদেরকে এই বিষয়গুলো কমপ্লিট করতে হবে। আশা করি আমি তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়েছি বা বুঝতে পেরেছো তোমরা, আশা করি, যে কিভাবে সিলেবাস স্ট্রাকচার 4 বছরের ক্ষেত্রে কমপ্লিট করতে হবে, এবং 176 ক্রেডিট তোমাদের কমপ্লিট করতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও,
আর অবশ্যই তোমরা পারলে একটু সাবস্ক্রিপশন যেটা আছে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা পারলে অবশ্যই সাজেস্ট করো যে আরো এই ধরনের যদি ভিডিও তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমি সেগুলো চেষ্টা করব। থ্যাংক ইউ সবাই। হম.